ארץ מתי תאמר לאדוני נחמך ומצילני מחזק ממנו পৃথিবীর অন্যতম পবিত্র নগরী হিসেবে পরিচিত জেরুজালেম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লেখানো ওল্ড সিটি খ্যাত শহরটিতে মুসলিম ইহুদি খ্রিস্টান ও আর্মেনীয়দের বাস এখানে আছে বিভিন্ন ধর্মের অনেক পবিত্র স্থাপনা নগরের পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানা বিতর্ক আছে দখল পুনর্দখল ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস মুসলিমদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে একই জায়গায় অবস্থিত ইহুদিদের পবিত্র ভূমি খ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর তাই ছোট এই শহরটিকে ঘিরে রয়েছে মুসলমান ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষেরই আবেগ আর স্মৃতি কেন তিন ধর্মের কাছেই জেরুজালেম এত গুরুত্বপূর্ণ সেটাই জানার চেষ্টা করব আজকের দৃশ্যপটে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত জেরুজালেম মুসলিমদের কাছে আল কুদস নামে পরিচিত যার অর্থ পবিত্র বা পবিত্র স্থান খ্রিস্টানদের কাছে জেরুজালেম আর ইহুদিদের কাছে ইরুশালাইম হিসেবে পরিচিত ইতিহাসবিদদের মতে জেরুজালেমে প্রথম মানব বসতি গড়ে উঠেছিল প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ যুগে আরও বলা হয় খ্রিস্টপূর্ব 1000 সালে রাজা ডেভিড জেরুজালেম জয় করেন এবং এটিকে ইহুদি রাজ্যের রাজধানী করেন প্রথম পবিত্র মন্দিরটি রাজা ডেভিডের জেরুজালেম দখলের 40 বছর পর তার পুত্র সলোমন তৈরি করেছিলেন বলে জানা যায় 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম দখলের পর তারা মন্দিরটি ধ্বংস করে ইহুদিদের নির্বাসনে পাঠায় এর প্রায় 50 বছর পর পারস্যের রাজা সাইরাস ইহুদিদের জেরুজালেমে ফিরে যাওয়ার পাশাপাশি মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন 332 খ্রিস্টপূর্বাব্দে এসে আলেকজান্ডার দ্য গ্রেট জেরুজালেমের নিয়ন্ত্রণ নেন পরবর্তীতে রোমান পার্সিয়ান মুসলমানরা সহ আরও অনেকে শহরটি শাসন করে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এই ভূমি নিজেদের দখলে নিয়ে নেয় 1948 সালে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ব্রিটিশরা জেরুজালেম ও এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ন্ত্রণ করে ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদের নববীর পরই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান এই আল আকসা মসজিদ ইতিহাসবিদদের মতে বছরের পর বছর ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলেই রয়েছে এই পবিত্র মসজিদ কেননা মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানরাও এটিকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দাবি করে আসছে ইতিহাসের হাজারো সাক্ষী এই মসজিদ মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ বিভিন্ন তথ্য উপাত্ত অনুসারে আল আকসার প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেমে আল আকসা মসজিদ নির্মাণ করেন খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এরপর বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয় মসজিদটি 35 একর জমির উপর নির্মিত দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল স্বর্ণসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর 5টি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে গঠিত পুরো চত্বরটি মসজিদে কিবলি মসজিদে মারওয়ানি মসজিদুল করিম মসজিদুল বোরাক তুব্বাতুর সাকরাম এই 5টি মসজিদের সমন্বয়ে এই পুরো চত্বর আল আকসায় প্রবেশ এবং বাইরে যাওয়ার জন্য 10টি দরজা খোলা রয়েছে এর মধ্যে 9টি মুসলমানরা ব্যবহার করতে পারে ব্যতিক্রম হল মরক্কান গেট বা বাব আল মাগরিব যেটি শুধুমাত্র অমুসলিমদের প্রবেশের জন্য ব্যবহার করা হয় বলা হয়ে থাকে বাইতুল মুকাদ্দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের গমনস্থল ও ইসরা মিরাজের স্থান নবীজি সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালামের সঙ্গে
বোরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত যান এরপর মহান রব্বুল আলামিনের সঙ্গে তার দিদার লাভ ও সংলাপের পর জান্নাত জাহান্নাম পরিদর্শন করে তিনি ফিরে আসেন নবীজির এই যাত্রা থেকে শুরু করে ফিরে আসা ইসলামী পরিভাষায় পুরো প্রক্রিয়াই হলো মিরাজ আর মিরাজের প্রথম অংশ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ হলো ইসরা ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাবার আগে সব নবীদের নিয়ে যেখানে নামাজ পড়েছিলেন সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় আর সেটাই হলো কিবলি মসজিদ বাইতুল মুকাদ্দাসকে ঘিরে আছে একটি 160 ফিটের দেয়াল যেটি বুরাক ওয়াল বা পশ্চিম দেয়াল নামে পরিচিত এর উচ্চতা 60 ফুট এই বুরাক ওয়ালের কোনো এক জায়গায় বোরাককে বেঁধে রেখে নামাজ পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাচীরের উল্টো দিকেই বুরাক মসজিদ আর পুরো চত্বরে সোনালী গম্বুজের সবচেয়ে সুন্দর স্থাপনাটির নাম ডোম অব দ্য রক বা কুব্বাতুস শাখারা যেখানে পাথরের ওপর দাঁড়িয়ে শেষ নবী ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন কথিত আছে 691 সালে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এটির নির্মাণ কাজ শেষ করেন ইসলামের সবচেয়ে প্রাচীন স্থাপনার নিদর্শন এটি বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হিসেবে পরিচিত এর গায়ে আরবিতে লেখা সূরা ইয়াসিন ইসলামবিদদের মতে আল আকসা মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা পরে মক্কার দিকে মুসলমানদের কেবলা ঘুরে যায় তাই মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই মসজিদ মুসলমানদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এখানেই মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমের মাউন্ট মরিয়া পাহাড়ে তার প্রিয় পুত্র হযরত ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন এছাড়াও আরো বেশ কিছু কারণে আল আকসা মসজিদ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম হলেও এর পরেই রয়েছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদে আকসা এই জায়গাটি অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত এর চত্বরে অসংখ্য নবী রাসূলের সমাধি রয়েছে অনেক সাহাবাকেও এখানে সমাধিত করা হয়েছে বলা হয় কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 70 বার এই আল আকসা মসজিদের নাম উল্লেখ রয়েছে এটি একমাত্র মসজিদ কাবার পরে যার নাম কোরআনে বলা হয়েছে ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল বা উইলিং ওয়াল যেটা মুসলমানদের কাছে বুরাক ওয়াল হিসেবে পরিচিত ইহুদিদের কাছে তা পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত ইহুদিরা মনে করে এই স্থানেই ছিল তাদের ফার্স্ট ও সেকেন্ড টেম্পল যা রোমানরা এসে ধ্বংস করে দেয় 70 খ্রিস্টাব্দে ইহুদিরা মনে করে এটি তাদের ফাউন্ডেশন স্টোন বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লাখো ইহুদি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এই জায়গা বাইতুল মুকাদ্দাসের বাইরে পূর্ব পাশে আছে উমর মসজিদ ও খ্রিস্টানদের পবিত্র গির্জা সেপালচার এখানেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখান থেকেই তার পুনর্জন্ম হয়েছিল বলে তাদের বিশ্বাস জেরুজালেমের ওল্ড সিটি বিশাল দেয়াল দিয়ে ঘেরা ভেতরে প্রবেশের জন্য মোট 8টি দরজা রয়েছে পূর্ব দিক থেকে ঢোকার একমাত্র গেটটি গোল্ডেন গেট নামে পরিচিত যেটি বহু বছর ধরে বন্ধ রাখা হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে এই গেট দিয়েই দ্বিতীয়বার যিশু ভেতরে প্রবেশ করবেন